আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিজাইনের হাতাটি কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন গাইজ শুরু করা যাক। দেখুন গাইজ, আমরা এখানে হাতাটি কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর এই যে হাতার ঠিক মাঝখানে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এইভাবে হাতাটি এবার শার্ট করে নিতে হবে। হাতার মাঝখানের এই দিকে 1 ইঞ্চি পরিমাণ আর এই দিকে 1 ইঞ্চি পরিমাণ এইভাবে কাপড়টা ধরে এর উপরে তুলে দিতে হবে। এই যে দেখুন, এটা আমাদের তুলে দেওয়া হয়ে গেছে। এইবার এই জায়গাটাই সেলাই দিয়ে নিতে হবে। দেখুন গাইজ, আমাদের এইটা সেলাই দেওয়া হয়ে গেছে। দেখুন গাইজ, আমরা এখানে হাতায় কুচি দেওয়ার জন্য 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এবার এইভাবে কাপড়টাকে দুই ভাঁজ করব। দুই ভাঁজ করার পর এইখানে কোনা কোনিভাবে কেটে নেব। এই যে কোনা কোনিভাবে কাটা হয়ে গেছে। এইবার এইটাকে আমরা এইভাবে সেলাই করে নেব। আমরা এই খোলা সাইজে এই বরাবর একটা সেলাই দিয়ে নেব। এবার আমরা এই কাপড়টাকে কুচি করে নেব। দেখুন গাইজ, আমাদের এই কুচিটা করা হয়ে গেছে। ঠিক একইভাবে এই পরিমাপে আমরা আরেকটা কুচি করে নেব। দেখুন গাইজ, আমাদের দুইটা কুচি তৈরি করা হয়ে গেছে। এইবার আমরা হাতার সাথে লাগিয়ে নেব। দেখুন গাইজ, আমরা এই কুচিটার কোনা দিক এই যে এই জায়গায় এইভাবে রাখব। আর একটা কুচির এই কোনা দিক ঠিক এই জায়গায় এইভাবে রেখে তারপর সেলাই দিয়ে দিতে হবে। দেখুন গাইজ, আমাদের এখানে কুচিটা লাগানো হয়ে গেছে। তো আমরা এই জায়গায় একটা ছোট করে একটা ফুল লাগাবো। তো চলুন সেই ফুলটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। দেখুন গাইজ, আমরা ফুলটা তৈরি করার জন্য এই দিকে 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি আর চওড়াটা 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এই যে আমরা দুই কালারের কাপড় নিয়েছি, 3 দিক সেলাই দিয়ে দেব।
এইবার আমরা এটাকে সোজা করে নেব। এই যে এটাকে সোজা করার পর এইবার এই মুখটা এইভাবে দুমড়িয়ে মেরে দিতে হবে। এই যে এবার এইটাকে এর মাঝখান বরাবর ভাঁজ করতে হবে। এইবার এর মাঝখানে সেলাই দিতে হবে। এই যে আমাদের ফুলটা তৈরি করা হয়ে গেছে। এইবার এর মাঝখানে একটা পুঁতি লাগিয়ে নেব। এইবার এই জায়গায় আমরা এই ফুলটা লাগিয়ে নেব। এই যে এইভাবে লাগাতে হবে। গাইজ আমাদের হাতাটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।